बिस्मिल्लाह रहमान रहीम। आजकल भिडियो हो द्वितीय भिडियो अन अनबैलेंस्ड थ्री फेज सिस्टम्स एखे केवलम्र दूटा प्रॉब्लम सॉल्व करब एग्जांपल 1210 एवं प्रैक्टिस प्रॉब्लम 12.10। तो सब्त प्रथम एग्जांपल 12.10 एखे ये सर्किटा गिवेन हो पता कि करते हैं लाइन करेंट टोटल कॉम्प्लेक्स पावर एब्जॉर्ब्ड बाय द लोड एवं टोटल कॉम्प्लेक्स पावर एब्जॉर्ब्ड बाय द सोर्स और सप्लाइड बाय द सोर्स। सो सर्वप्रथमे आमरा एई मेश करेंट I1 एवं I2 आमरा एटाके लिखे नियेछि एवं एई करेंटटा प्रथमे क्यालकुलेट करब। आपनारा जानेन मेश करेंट केमन करे क्यालकुलेट करते हबे बाय KVL। आमरा एखान थेके चलि प्रथमे एई वोल्टेजटा आछे 120 -120। सो 120 -120 तारपरे एटा होच्छे -120 0। सो -120 0 तारपरे एटा आसछे J5 I1। सो J5 I1 एखाने कि आछे 10 I1 -10 I2। देखेन ए कारेंटटाओ एटार मध्ये पास करछे सेजन्य -10 I2। एटा होच्छे प्रथम इक्वेशन। एटाके आमरा रिअरेंज करे निब ए मते एवं ए ए दुटो के आम्रा विद दी हेल्प ऑफ अ कैलकुलेटर इन कॉम्प्लेक्स मोड एटाके आम्रा इजीली सॉल्व करे निब। सो एटा होये छे आमादेर इक्वेशन नंबर 12.10.1। ए मते आम्रा द्वितीय मैशटा सॉल्व करब। एटा होये छे सेकेंड मैश। एखान थेके चलि ए वोल्टेजटा आछे तारपर ए वोल्टेजटा आछे विद नेगेटिव साइन तारपरे 10 I2 -I1 होबे एवं तारपरे I2 J10 -। सो এই ইকুয়েশনটা এখানে আসবে। আই होप আপনারা লিখতে পারেন। এটাকে আমরা অ্যারেঞ্জ করে নিব। কারেন্ট গুলো প্রথমে লিখে নিয়েছি, এটা কনস্ট্যান্ট হয়েছে, এটা কনস্ট্যান্টটাকে সলভ করে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন। সো এখন I1 এবং I2 ক্যালকুলেট করার জন্য আমরা ইজিলি উইথ দি হেল্প অফ ম্যাট্রিক্স এটাকে ক্যালকুলেট করে নিব। সো ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখে নিয়েছি, দেখেন এই ভ্যালুটা এখানে আছে, তারপরে -10 এবং দ্বিতীয়টা -10 এখানে এবং 10 -J10 I1 I2 এবং এইটা হয়েছে দুইটা কনস্ট্যান্ট যেটা ছিল। সো এটা ছিল আমাদের ম্যাট্রিক্স। এখন আপনারা জানেন ম্যাট্রিক্স থেকে কারেন্ট কেমন করে পাতা করতে হবে। আমরা প্রথমে ডেল্টা পাতা করে নিই, তারপরে Δ1 এবং Δ2। সো ডেল্টা দেখেন ডিটারমিনেন্ট, এটাই হয়েছে ডিটারমিনেন্ট, এখানে লিখে নিয়েছি এবং এগেইন এটাকে আমরা উইথ দি হেল্প অফ ক্যালকুলেটর ইন কমপ্লেক্স মোড ডাইরেক্টলি আমরা এটাকে সলভ করতে পারব। Δ1-এর জন্য প্রথম কলমটা চেঞ্জ করে দিই উইথ দি হেল্প অফ অ্যান আউটপুট এবং তারপরে এগেইন এটাকে ক্যালকুলেট করি, এটা হয়েছে Δ2। এবং Δ3-র জন্য আমরা দ্বিতীয় কলামটাকে চেঞ্জ করে দিই উইথ দি কনস্ট্যান্ট এবং ক্যালকুলেট করে এটা হয়ে যাবে Δ2। এখন আমরা কারেন্ট I1 এবং I2 এ ফর্মুলা ইউজ করে I1 বরাবর হয় Δ1 / Δ এবং I2 বরাবর হয় Δ2/Δ। সো এটাকে আপনি ক্যালকুলেট করতে পারেন ইজিলি। সো এই দুটা হয়েছে I1 এবং I2 কারেন্ট। এখন আমরা মেশ কারেন্ট ক্যালকুলেট করে নিয়েছি I1 এবং I2, কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে লাইন কারেন্ট IA, IB এবং IC। সো সর্বপ্রথমে এখানে দেখেন IA এবং I1 সেম ডাইরেকশন আছে, সেম ম্যাগনিচিউড, সেই জন্য এটাকে ডাইরেক্ট আমরা লিখে নিব দ্যাট IA বরাবর হয় I1 বরাবর হয় I1-এর যে ভ্যালুটা হয়েছে। দ্বিতীয়টি ছিল IB I1 -I2 অথবা I2 -I1 লিখতে হবে। I2 এবং IB সেম ডাইরেকশনে আছে, সেই জন্য আমরা প্রথমে I2 -I1 লিখে নিব। সো IB হয়েছে I2 -I1, ক্যালকুলেট করে এটা হয়েছে ভ্যালু। IC এবং I2 বরাবর হয় কিন্তু ডাইরেকশন অপোজিট, এখানে দেখেন এটা লেফট থেকে রাইট যাচ্ছে, এটা রাইট থেকে লেফট যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে মাইনাস সাইন লিখে শো করব। সো এই তিনটা লাইন কারেন্ট আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমাদেরকে লোড পাওয়ার ক্যালকুলেট করতে হবে। সো পাওয়ার অ্যাবজর্ব বাই দি লোড, এই ফর্মুলাটা আমরা ইউজ করি I2 ZA IB2 ZB IC2 ZC
वैल्यू गुलो पुट कर दिव एटा होच्छे मैगनीट्यूड सो एंगल टा आमरा डिस्कार्ड कर दिव एवं जेड ए जेड बी जेड सी एखान थेके वैल्यूटा पुट कर ए तीनटा होच्छे आमादेर कमप्लेक्स पावर एबजॉर्ब बाय दि लोड एवं तीनटाके जखन आमरा एड कर दिव तखन एटा होच्छे आमादेर टोटल कमप्लेक्स पावर एबजॉर्ब बाय दि लोड सो द्वितीय पार्टटा आमरा सल्व करेछि तृतीय पार्टटा होच्छे कमप्लेक्स पावर एबजॉर्ब बाय दि थ्री फेज सोर्स और कमप्लेक्स पावर सप्लाइड बाय दि थ्री फोर फेज सोर्स तार जन्य आमादेर फर्मुला आमरा वी ए एन ए कंजुगेट फर्मुला यूज करी एवं बिकज एटा पावर सप्लाई करछे सेई जन्य बाय पावर कन्वेंशन आमरा एटाके विद माइनस साइन शो करी सो माइनस साइन एवं वैल्यूगुलो पुट करे दी प्रथम केसे देखें 120 एंगल जीरो लिखे नियेछि एंड तारपरे आई ए एखान थेके देखें आई ए होयेछे 56.7 सो 56.78 आई ए कंजुगेट किन्तु एटार संगे एंगल नाई सेई जन्य कोई फरक हबे ना দ্বিতীয়টাও এমন করে VBN এখন VBN দেখেন এটা হয়েছে 120 মাইনাস 120 আইবিটাকে দেখেন এখন আইবি অ্যাঙ্গেলটা কী ছিল 25.46 অ্যাঙ্গেল 135 25.46 অ্যাঙ্গেল মাইনাস 135 বিকজ অফ দি কনজুগেট আমরা অ্যাঙ্গেল সাইনটা চেঞ্জ করে দিই এবং এখানেও সেম টেকনিক আমরা ফলো করে পাওয়ার তিনটা পাওয়ার সাপ্লাইড বাই দি থ্রি সোর্স ক্যালকুলেট করে নিয়েছি এখন টোটাল পাওয়ার আমরা এটাকে অ্যাড করে ক্যালকুলেট করে নেব সো টোটাল পাওয়ার সাপ্লাইড বাই দি সোর্স আর অবজার্ভড বাই দি সোর্স অ্যাড করে এটা হয়েছে আমাদের টোটাল পাওয়ার এখন আমরা জানি বাই পাওয়ার কনভার্জন থিওরেম দ্যাট পাওয়ার সাপ্লাইড বরাবর হয় পাওয়ার কনজিউমড অর সাম অফ দি টোটাল পাওয়ার by power conservation principle sum of the total power is equal to zero so ei duta power amra add kore dekhe nibo ke amader calculation thik ache kina eta hoyeche power supplied ebong eta chilo power consumed by the load jokhon amra add kori tokhon eta barabar hoy zero so that means amader calculation thik ache ekhon finally practice problem 1210 এখানে ফর দি লাইন ফাইন্ড দি লাইন কারেন্ট প্রথমে এটা পতা করতে হবে এবং তারপরে রিয়েল পাওয়ার অ্যাবজর্ব বাই দি লোড এখন এই সার্কিটটা দেখেন এটা হয়েছে ডেল্টা ডেল্টা সোর্স এবং ডেল্টা কানেকশন লোড সো উই হ্যাভ টু বি কেয়ারফুল এখানে আমরা লাইন কারেন্ট ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারবো না আমাদেরকে ফেজ কারেন্ট প্রথমে ক্যালকুলেট করতে হবে সো আমি এখানে মার্ক করে দিচ্ছি ফ্রম এ টু বি যে কারেন্টটা হয়েছে ওটাকে বলা হয় আই এ বি সেই মতে আই বি সি এবং আই সি এ এখন এটার ক্রস দেখেন এই ভোল্টেজটা ডাইরেক্ট এটা ক্রসে আছে সেই জন্য কারেন্ট ক্যালকুলেটর জন্য আমরা এই ভোল্টেজ এবং এই লোডটা আর এই ইম্পিডেন্সটা ইউজ করব সো আই এ বি কী হবে 220 অ্যাঙ্গেল জিরো ডিভাইডেড বাই মাইনাস জে ফাইভ সো এটা হয়েছে আই এ বি তারপরে আই বি সি আই বি সির সঙ্গে এই সোর্সটা আছে সো 220 অ্যাঙ্গেল 120 ডিভাইডেড বাই জে টেন এটা হয়ে যাবে আই বি সি এবং সেই মতে আই সি এ আমরা ক্যালকুলেট করে নেব সো এই তিনটা ফেজ কারেন্ট আমরা ক্যালকুলেট করেছি এখন আমাদেরকে লাইন কারেন্ট ক্যালকুলেট করতে হবে এবং লাইন কারেন্ট ক্যালকুলেটের জন্য দ্যার ইজ এ ভেরি ইজি ওয়ে আপনারা দেখেন এই এখানে কারেন্টটা ছিল এটাকে বলা হবে আই এ এই নোডটাকে আপনি দেখেন আই এ বি বাইরে যাচ্ছে এবং আই সি এ ভিতরে আসছে সো আমরা কী লিখবো এখানে লিভিং আই এ বি মাইনাস আই সি এ এন্ট্রিং সো লিভিং মাইনাস এন্ট্রিং আপনি লিখে অল থ্রি কারেন্টস আপনি ক্যালকুলেট করতে পারবেন এই ভ্যালুগুলো এখানে পুট করে ফাইনালি আমরা ক্যালকুলেট করে নিয়েছি অল থ্রি অ্যাট দি থ্রি নোডস অ্যাট দিস নোড অ্যান্ড অ্যাট থার্ড নোড সো লাইন কারেন্ট আমরা ক্যালকুলেট করে নিয়েছি এখন আমরা লোড পাওয়ার আর রিয়েল পাওয়ার অ্যাবজর্ব বাই দি লোড ক্যালকুলেটারের জন্য আমাদেরকে টোটাল কমপ্লেক্স পাওয়ার ক্যালকুলেট করতে হবে এবং কমপ্লেক্স পাওয়ারের জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করি সো ডাইরেক্টলি আমরা এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করে দিচ্ছি আই এ বি আই বি সি আই সি সেই ভ্যালুটা পুট করে দেবো স্কোয়ার নিয়ে নিব
এবং মাল্টিপ্লাই করে দেবো জেড এ জেড বি জেড সি ফ্রম এখান থেকে দেখেন এটা জেড এ এটা জেড বি এবং এটা জেড সি তো এইটা হচ্ছে আমাদের পাওয়ার কনজিউমড বাই দি লোড এবং টোটাল পাওয়ার কনজিউমড বাই দি লোড করার জন্য আমরা এই তিনটাকে অ্যাড করে নিব সো টোটাল পাওয়ার কনজিউমড বাই দি লোড এটা হয়েছে এবং আপনারা জানেন কমপ্লেক্স পাওয়ারের অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে একটা হচ্ছে পি এবং একটা হচ্ছে কিউ পার্ট পিটা হয়েছে রিয়েল পার্ট এবং কিউ পার্ট হয়েছে ইমাজিনারি পার্ট অর রিয়্যাক্টিভ পার্ট আমাদেরকে কেবলমাত্র রিয়েল পার্ট পতাক করতে হবে সেই জন্য আমরা লিখতে পারি দ্যাট রিয়েল পার্ট অর পাওয়ার অ্যাবজর্ব বাই লোড রিয়েল পাওয়ার অ্যাবজর্ব বাই দি লোড ইজ 4840 ওয়াট অথবা 4.84 কিলোওয়াট তো আমি আশা করি আপনাদের বুঝতে পারছেন কেমন করে এই ধরনের কোশ্চেন আপনারা ইজিলি সলভ করতে পারবেন বাই ফলোয়িং স্টেপস বাই স্টেপ ধন্যবাদ।